আসসালামু আলাইকুম দুই সালের ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষিত বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিও তোমাদের দুটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিও ফার্স্ট কমেন্টটি চেক করবে দুটি হলো মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র তো আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রটি নিই পরীক্ষা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ দ্বিতীয় পত্র বিষয়কোট এগারো চৌয়াত্রিশ শূন্য তিন এবং মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ দুই দুই রবিবার বিষয়কোট এগারো চৌত্রিশ শূন্য এক তো এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নেবো তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের সাথে নিতে চাও তোরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমিটি চেক করবে সেখানে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমাদের পরীক্ষা যাবতীয় বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি নিতে পারো আমার কাছ থেকে অল্প পারিশ্রমিকের বিনিময় তো আমরা দেখে নেব এই ভিডিওতে মনোবিজ্ঞান প্রথমপত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র তো এ হলো মনোবিজ্ঞান প্রথম পত্র যার বিষয়কোট এগারো চৌত্রিশ শূন্য এক সাধারণ মনোবিজ্ঞান এটি হলো বিএ বিএসি আর ডিগ্রি সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষার সময় তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান আসি তবে সময় কিছু না তোমাদের জন্য বাড়ানো হতে পারে বাড়ানো তোমাদের জন্য সুবিধা হতে পারে এবং তোমাদের পরীক্ষা যদি সময় নাও বাড়ানো থাকে তাহলে তোমাদের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগের টোটালি ছত্রিশটি প্রশ্ন দেখে নেব এবং এগারো তেরোটি প্রশ্ন দেখে নেব ক বিভাগের এবং ক বিভাগের দেখে নেব এগারোটি প্রশ্ন তো ক বিভাগের এই ছত্রিশটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকবে সালা তোমরা সেই বারোটি কিন্তুই কমন পাবে ইনশাআল্লাহ এরপরে ক বিভাগে টোটালি থাকবে হচ্ছে আটটি প্রশ্ন তোমরা যদি তেরোটি প্রশ্ন কমপ্লিট করো এই আটটি প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের পাঁচটির উত্তর করতে হবে এবং ক বিভাগের করতে হবে দশটির উত্তর এবং ক বিভাগে টোটালি থাকবে হচ্ছে আটটি প্রশ্ন এখান থেকে তোমাদের করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্ন তো তোমরা ইনশাল্লাহ এই আটটির মধ্যে থেকে পাঁচটি কমন পেয়ে যাবে এবং এই বারোটির মধ্যে থেকে তোমরা দশটি কমন পেয়ে যাবে এবং খ বিভাগের এই আটটির মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই পাঁচটি কমন পেয়ে যাবে আর এই ভিডিওর নিতে চাই তোমরা যদি এই সাথে সাথে নিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তো এই গেল প্রথম পত্র আমরা দেখে নেব এখন দ্বিতীয় শর্টকাট এবং ফাইনাল তো এই হলো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এখানে ক বিভাগের টোটালি তেইশটি প্রশ্ন ক বিভাগের থাকছে তেরোটি গ বিভাগে থাকছে দশটি তো তেরো এই তেইশটি প্রশ্ন ক বিভাগ কমপ্লিট করলে তোমরা অবশ্যই বারোটি কমন পেয়ে যাবে এর মধ্যে লিখতে হবে দশটি এরপর টোটালি প্রশ্ন আছে এই সাদেশানটিতে ১৩টি তেরোটি প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসবে আটটি তোমাকে লিখতে হবে পাঁচটি তো তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো এবং খবি টোটালি প্রশ্ন আছে এই স্বাদেশানটি দশটি এখান থেকে আসবে আটটি তোমাদের লিখতে হবে পাঁচটি তো তোমরা অবশ্যই অবশ্যই সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে এই সাদেশানটিতে আর এই স্বাদেশনটি নিতে হলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা আমার সাথে যোগাযোগ করে সাদেশানগুলো নিতে পারো তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এই সাদেশানটি থেকে সত্তর থেকে আশি পারসেন্ট প্রশ্ন কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি তো তোমরা স্বাদেশান নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম